মাঝে যখন আমার বাড়িতে একসাথে অনেক মানুষের আগমন ঘটে, তাও যদি হয় আবার সেগুলি আমার খুব কাছের মানুষ, আমার আপনজনেরা, তখন কিন্তু মনটা অনেক খুশি হয়ে যায়। সবার সাথে গল্পগুজব করতে করতে, সবাইকে সময় দিতে দিতে নিজের সময়টা যে কখন পার হয়ে যায় কিছুই টের পাই না। তারপর যখন সবাইকে আবার বিদায় দিয়ে দরজাটা লাগিয়ে ঘুরে দাঁড়াই, ঘরের দিকে তাকিয়ে দেখি সৈন্য সামন্তের মতো আমার কাজগুলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন আমার বারবার একটা কথাই মনে হয়, এটা কি আমার ঘর নাকি কোনো যুদ্ধক্ষেত্র? আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া শাহিন, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা বানাতে বানাতে। তো আমার রুটি তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিম ভেজে নিচ্ছি। তা আমি চেয়েছিলাম যে ডিম পোস্ট করে দিব, আর রেদন এসে বললো যে আম্মু আমাকে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে দিতে পারবে? তো বললাম যে ঠিক আছে দিচ্ছি। আর সকাল সকাল কিন্তু আমি, রেদনের বাবা আর মা নাস্তা করে নিয়েছি, এখন শুধুমাত্র আমার দুই ছেলেই বাকি আছে, আর ওদের নাস্তাটাই আমি এখন রেডি করছি। তো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এই হচ্ছে আমার দুই ছেলের নাস্তা। আমার ছেলেরা তো নাস্তা করছে, এখানে আমি আমার কাজ করতে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে বুধবারের ভিডিও, আর মঙ্গলবার রাতের বেলা যেহেতু আমার বাসায় একটা আয়োজন করা হয়েছিল, একসাথে কিন্তু অনেক মেহমান এসেছিল। আর একটা বাসায় একসাথে যখন অনেক মেহমান আসে, তো সেই বাসাটার বা সেই ঘরটার কী অবস্থা হতে পারে সেটা কিন্তু সবাই জানেন, তা আমি আর আপনাদেরকে এ ব্যাপারে কিছুই বলবো না। তো অবস্থা খুবই খারাপ ছিল, রাত থেকে শুধু গুছাচ্ছি। তো সবচাইতে বেশি খারাপ অবস্থা হয়েছে আমার পাপোশগুলির, মানে এত মেহমান এসেছে, সবাই পা মুছে মুছে ঢুকেছে, পাপোশগুলিতে একদম পাড়া দেওয়া যাচ্ছিল না। তো আমি গরম পানি দিয়ে পাপোশগুলিকে একটু ভিজিয়ে দিচ্ছি। আর অন্যান্য অনেক কাজ ছিল যখন মেহমানকে বিদায় দিলাম, ঘরে এসে তো কাজ দেখে আমার মনে হলো যে আমি কোনো যুদ্ধক্ষেত্রে পড়ে গেছি, কারণ যতক্ষণ ঘরে মেহমান ছিল সবার সাথে কথা বলছিলাম, মানে দৌড়ঝাঁপের উপরে ছিলাম, এই তাদেরকে ওটা দিচ্ছি এটা দিচ্ছি, আবার গল্প করছি, মানে কাজের দিকে এত মনোযোগ দিয়ে দেখিনি যে কী পরিমাণে কাজ থাকতে পারে। তারপর যখন একসাথে সব দেখলাম মাথাটাই ঘুরে গেল। তো যাই হোক, আমার ছোটো খালাম্মা রাতের বেলা আমার সাথে থেকে আমাকে সব গুছিয়ে দিয়ে গেছে। তো এই যে এগুলিও ধুয়ে রেখেছিলাম, তো অর্ধেক জিনিসপত্র সোগেজে ওঠানো হয়েছে, বাকি অর্ধেক রয়ে গিয়েছে। তো ছোটো খালাম্মার বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূরে না, খালাম্মা কিন্তু অনেক রাত পর্যন্তই আমার সাথে ছিল, দুজনে মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এগুলিও কিন্তু আমি মুছে রেখে দিয়েছি, তো এগুলি এখন শুধু আমি সোগেজে রাখবো। তো বারান্দায় খুব সুন্দর রৌদ্র পড়েছে, এখন কিন্তু সকাল 10:30 বাজে, আর শীতের সকালে এরকম বারান্দায় বসে বসে রৌদ্র পোহানোর একটা মজাই আলাদা। তো আমার একটু হালকা কাজ ছিল, চিন্তা করলাম এই রোদে বসে বসে আমি রোদ পোহাতে পোহাতে কাজটা করি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। বারান্দা দিয়ে যতটুকু রৌদ্র আসে সে ততটুকুই নিচ্ছি আর কি। আর যাদের নাকি একদম সুন্দর খোলা বারান্দা থাকে, উঠান থাকে, বিশেষ করে গ্রাম্য সাইডে কিন্তু এই জিনিসগুলি বেশি দেখা যায়, সেখানে বসে কিন্তু শীতের সকালে মানে রোদ পোহাতে পোহাতে কাজ করা বা কিছু খাওয়ার একটা আনন্দই অন্যরকম, কী বলেন আপনারা? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর রৌদ্র। তো এতক্ষণ নিশ্চয়ই আপনারা ভাবছিলেন যে আমি কী করছিলাম, তো এই যে এই কাজটাই আমি করছিলাম। তো যখনই আমি কলা খাই, কলার খোসাগুলিকে রেখে দিই, আর হচ্ছে গিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে এভাবে করে পানিতে ভিজিয়ে রাখি, আর এটা হচ্ছে আমার গাছের খাবার। তো আমি এই বোতলের ঢাকনাটার উপরে একটা ছিদ্র করে দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে ঢুকতে পারে। আর এটা হচ্ছে গিয়ে এখন আমি এই যে বারান্দায় রেখে দিলাম, এখানে কিন্তু এটা রৌদ্র আলো বাতাস সবই পাবে। তো তিন দিন পর্যন্ত এটা আমি এভাবেই রেখে দেবো, আর তিন দিন পরে এটা আমার গাছে দেওয়ার উপযোগী হবে। তো অফ ক্যামেরায় তো আমি অন্যান্য কাজও করে নিয়েছি। তো দেখতে দেখতে প্রায় 12টা বাজে, তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন পর্যন্ত আর কাউকে কোনো কিছুই খেতে দেইনি। তো চিন্তা করলাম যে একটু ফ্রি আছি, ওদেরকে কিছুটা ফল কেটে দিই। আমি ফলগুলিকে একটু ভালো মতো ধুয়ে এনেছি। পেয়ারাটা দেখতে কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে মানে ভিতরটা কত ফ্রেশ হবে, অথচ কাটার পরে আমি হতভম্ব, দেখেন
পুরোটা পেয়ারাই একদম পচা বেরিয়েছে। তো মনে হচ্ছে যে একটা সাইড পচে গিয়েছে, কিন্তু পুরোটার ভিতরে না ছোট ছোট আকারের যে পোকাগুলি থাকে না, সাদা সাদা ওগুলি দেখা যাচ্ছিল। তো ইরফান আমাকে এরই মাঝে বললো যে আম্মু তোমাকে আমি আরেকটা পেয়ারা এনে দিলাম, এটা কাটো। তো আপনাদেরকে একটা পুরনো কথা মনে করে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই যে এই পেয়ারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ইরফান তো আমার পাশে দাঁড়িয়ে থেকে বলছে, আম্মু দেখো পেয়ারাটার একদম পাতাগুলি কত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যে পেয়ারাটা কত সুন্দর, অথচ কাটার পরে ভিতরটা একদম কী একটা অবস্থা, তাই না? তো আমি বললাম যে হ্যাঁ, অনেক সময় উপরটা দেখে আসলে ভিতরটা বোঝা যায় না, উপরটা একরকম থাকে আবার ভিতরটা আরেক রকম থাকে। তো পেয়ারা কেটে নেওয়ার পরে আমি এখানে আপেল কেটে নিচ্ছি, আর এই যে আপেলের এই যে মাঝখানে এগুলি তো আর খাওয়া যায় না, এগুলো আমি কেটে একটু পরিষ্কার করে নিচ্ছি। তা আমি কাটছিলাম ফল, এর মাঝেই হচ্ছে কি মা এসে আমাকে বললো অনেকক্ষণ যাবত তুমি কাটছো, দাও আমি একটু তোমাকে হেল্প করি। আসলে একসাথে আমি অনেক রকমের ফলই কেটে নিচ্ছি, কেটে গুছিয়ে না দিলে পরবর্তীতে দেখা যায় যে ওরা এই মানে কাটার আলসেমিতে খাইই না। তা আমি যদি এভাবে কেটে গুছিয়ে দিই সামনে তাহলে দেখা গেল যে আর থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা। এই যে আমার কাটা হয়ে গেছে, আর সব মেহমান চলে গেলেও কিন্তু উনি হচ্ছে আমার ঘরের মানে রেগুলার মেহমান, উনি যাবে না, উনি দুই টাইম আমার ঘরে আসবে। আর হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি বেশিরভাগ সময় ওকে দেখাই, আসলে আমার মানে দৈনন্দিন জীবনের কাজকর্মের একটা অংশে ও পড়ে যাচ্ছে। ও প্রতিদিন এই যে এই টাইমে মানে 12টার দিকে একবার আসবে, আবার হচ্ছে কি সন্ধ্যার পরে একবার আসবে। তো যখনই আমি মানে কাজকর্ম বা ভিডিও করতে নিই না কেন, ওকে বাদ দিয়ে করতে পাচ্ছি না, তো দেখা গেলো যে ভিডিও করতে গেলে ও সামনে চলেই আসে, আর এর জন্য ওকে দেখাতেই হয় আমার, কারণ ও হচ্ছে এখন আমার ঘরেরই সদস্য। আর যে দেখেন আমার বাচ্চারা ওর সাথে খুব মজা করছে। যাই হোক, ওদেরকে আমি খেতে দিয়ে চলে এসেছি, নিজেও হালকা খেয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমার টুকিটাকি কিন্তু অনেক কিছু এখনও পড়ে আছে, সেগুলি আমি ধুয়ে নিচ্ছি। তো রাতের কাজ তো রাতেই শেষ করে ফেলেছি, আর এগুলি হচ্ছে আমার সকালের মানে থালাবাটি, নাস্তা খেয়েছে, চা খেয়েছে, এগুলিই আর কি। তো আমার মাঝে ঘষা শেষ, এখন আমি খুব ভালো মতো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখেছি, আর মাঝখানে কিন্তু আমি এই যে মাশকলাইয়ের ডাল আর হচ্ছে মুগ ডালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা সবাইকে জিজ্ঞেস করলাম যে আজকে আমি কী করব, যেহেতু গতকালকে অনেক মানে রিচ খাবার খাওয়া হয়েছে, তো সবাই বলছে যে একটু এমন কিছু রান্না করো যেটা নাকি আমাদের জন্য ভালো হবে। তো চিন্তা করলাম যে সব রকমের সবজি দিয়ে একটু সবজি খিচুড়ি রান্না করে দিই, এটাই ভালো হবে। আর এখন যেহেতু শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, আর এই যে এই ডালটা আমি সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। তো আপনারা অ্যাঙ্কার ডাল নিশ্চয়ই চিনেন, অ্যাঙ্কার ডালটা কিন্তু ভালো লাগে খিচুড়িতে দিলে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর একটা খিচুড়ি রান্না করার জন্য যা যা দেওয়া লাগে আমি সব মশলাই দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে কি আমি দুই পট চাল নিয়েছি এখানে খিচুড়ি রান্না করার জন্য। আর সবজি দিয়ে যে একটু মানে আঠালো খিচুড়িটা রান্না করা হয়, আমার কাছে সবসময় ভাতের চাল দিয়ে রান্না করলেই ভালো লাগে, পোলাও চালের খিচুড়িটা আমার এতটা পছন্দ না। আমি সবসময় এই ধরনের খিচুড়ি রান্না করলে ভাতের চাল দিয়ে রান্না করারই চেষ্টা করি। তো হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে আমি এর ভিতরে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ফুলকপি, গাজর, বাঁধাকপি, সিম, আলু সব দিয়েছি। আর যখনই আমি সবজি খিচুড়ি রান্না করি আমি একটু সবজির পরিমাণটা বেশিই দিই, তা নাহলে আমার কাছে ভালো লাগে না। সবজি খিচুড়িতে যদি সবজি খুঁজে না পাওয়া যায় তাহলে তো সেটা সবজি খিচুড়ি হলো না। তো আমার কাছে নাড়াচাড়া দেওয়ার পরে মনে হচ্ছিল হলুদটা একটু কম কম, তবে আমি আবারও একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি,
তো দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর এই যে সিদ্ধ করে রাখা ডালটা ডালটা কিন্তু আমি সবসময় এই পর্যায়ে মানে দিয়ে থাকি তো ছোলার ডালও আছে আমার ঘরে কিন্তু আমি ছোলার ডাল দিব না এই খিচুড়িটার ভিতরে অ্যাঙ্কা ডালটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম তো এটা আমি ঢেকে রাখলাম এটা হতে থাকুক যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব না তাই গলে যাওয়ারও এত টেনশন নাই এটা গলে যত গলবে ততই মজা লাগবে তো এপাশে চলে হচ্ছে কি আমি মানে এটা লইট্টা মাছের শুটকি সেটা ভুনা করে নিচ্ছি তো সবাইকে বললাম যে একটু মাংস রান্না করি মাছ ভাজি করি তো কেউই খাবে না সবাই বললো যে আম্মু একেবারেই সম্ভব না একটু শুটকি মাছ ভর্তা এগুলি করো তাহলে ভালো লাগবে তো সবাই যেটা চাচ্ছে সেই মতোই করছি তো শুটকি মাছে কিন্তু আমি একটু পানি দিয়ে ঢেকে রেখেছি ওটা হতে থাকুক আর এখানে আমি কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি তো ভালোমতো ধুয়ে আমি যে পানি ঝরানোর জন্য রেখে দিলাম আর এদিকে এই যে আমার শুটকি মাছের অবস্থা যদিও আমি আজকে যে রান্না দুটো করলাম এগুলো সবাই খুব ভালো মতো পারি বরং আমার চাইতে হয়তো আপনারা খুব বেশি ভালো পারেন তারপরেও আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি একটু একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর শুটকির ঘ্রাণটা অসম্ভব সুন্দর বেরোচ্ছে আসলে আমি তো শুটকি মাছ খেতে অনেক পছন্দ করি যে কোনো শুটকির ঘ্রাণই আমার কাছে অনেক ভালো লাগে আর লইট্টা শুটকি কিন্তু এভাবে ভুনা করলে খেতে অসাধারণ হয় তা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এটার ভিতরে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম তো এটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি যখনই ধনে পাতার ভর্তা বানাই আমি কিন্তু কখনো তেল দিয়ে ভাজি না ওটা আমার কাছে একেবারেই ভালো লাগে না আমি শুধুমাত্র কাঁচামরিচ রসুন আর হচ্ছে কি যে এভাবে করে একটু ভেজে নিই এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে আমার ভাজা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ধনে পাতাটা আর এখানে দেখেন আমার খিচুড়ির অবস্থা খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো খিচুড়িটা এত সুন্দর হয়েছে যে আমার সবজিগুলি কিন্তু অনেক বেশি গলেও যায়নি আবার একেবারে যে আস্তে আস্তে আছে সেরকমও না তো এভাবেই কিন্তু সবজি খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আর আমি একদম যেমন চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে না অনেক বেশি পাতলা হয়েছে না অনেক মানে ঘন হয়েছে আঠালো আঠালো একটা খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে তা আমি একটু নাড়াচাড়া দিয়ে এভাবে করে হচ্ছে কি একটু মানে হালকাভাবে রেখেছি আর এদিকে দেখেন এই যে ধনে পাতার ভর্তাটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর কালারটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু শুধু খিচুড়ি আর ভাতের সাথে না এটা কিন্তু চাটনি হিসেবে আপনার চিতই পিঠা তারপর হচ্ছে কি মোগলাই পরোটা এগুলির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে এটা এতটাই মজা এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা আর আমি কিন্তু গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি তা আমার ছেলে মাঝখানে বলেছিল যে আম্মু এটার সাথে একটু বেগুন ভাজা করো আমি কিন্তু অফ ক্যামেরায় বেগুন ভাজিটাও করে নিয়েছি আমার আজকের পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টেই আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আমার আজকের পুরো ভিডিওতে আমার কথা কাজে কর্মে যদি কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম মানে শীতের সময় অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি শুটকি ভুনা বেগুন ভাজা আর সেই সাথে খুবই মজাদার আচার কেমন মজা হতে পারে একবার চিন্তা করে দেখেন এটা খুবই মজার ছিল আমরা অনেক মজা মজা খেয়েছি মানে এতটাই খেয়েছি যে দুপুরে দম ছাড়ার মতো অবস্থা ছিল না তো যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ